আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে খুবই মজার মুচমুচে একটা পিঠা রেসিপি। এটাকে পিঠাও বলতে পারেন, আবার নাস্তা রেসিপিও বলতে পারেন। খুব সহজে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায় আর মাস জুড়ে এটা সংরক্ষণ করা যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এই পিঠাটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, একবার এই পিঠাটা তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। ডিম দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারবেন যদি আপনারা মিষ্টি খেতে চান। আমি এখানে একদম হালকা মিষ্টি রেখেছি। এরপর এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে আমি একটা হ্যান্ডউইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটাতে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেইভাবে এটাকে মেশাতে হবে। তো চিনিটা মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার হাত দিয়ে একটু ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডোটাকে বেশি পাতলা মনে হয় সেই ক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে মুথে নেবেন। তা আমারটাকে আমি এভাবে একটু মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে। এবার এটাকে 2টো ভাগে আমি ভাগ করে নিচ্ছি। ডোটা দেখতে পাচ্ছেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না, তা আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার বেলে নেয়ার পালা একটা পাশে রেখে দিলাম, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। এবার ডোটাকে আমি বেলে নিচ্ছি। ডোটাকে একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। এই তো ডোটা বেলা হয়ে গিয়েছে, এবার ডোয়ের পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না। এইভাবেই ডোটাকে আমি বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন শেপটা কতটা সুন্দর এসেছে। পিঠা এটা আমার মামুনির জন্য বানাচ্ছি, তারা পিঠা। আমার মেয়ে পাশ থেকে কথা বলছে। তো আমি এই ফাঁকে আস্তে আস্তে সবগুলো কুকি কাটা দিয়ে কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে পিঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, এতে করে পিঠাগুলো খুব দ্রুত হয়ে যাবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। তো পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে 25 মিনিট। তো দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কতটা চমৎকার এসেছে। এই পিঠাগুলো আমি এপিট উপিট করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝেড়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। পিঠাগুলো গরম অবস্থায় ক্রিস্পি থাকবে না, এগুলো একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো অনেক ক্রিস্পি হয়ে যাবে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা চমৎকার হয়েছে। এই পিঠাগুলো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সবাই খুব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।